খ্রিস্টান লোকটা ডাইন হাতটা উঠাইয়া আমার নবীজির গালের মধ্যে এত জোরে একটা থাপ পড়তেছে আমার নবীজি

অভুনবী কত কষ্ট করছে আমার নবীজি আরে নবী আমার রুমাল টাগাইয়া দিলেন দাও আমার খেজুর দাও ওই খ্রিস্টান লোকটা পঞ্চল্লিশটা খেজুর আমার নবীজি রুমালের মধ্যে দিছে নবী আমার রুমালের এক সাইড দিয়া গালটা ঢাকনা দিলে আমার ফাতেমা যদি আমার গাল দেখে আঙ্গুলের দাগগুলো দেখে রে ইমাম হাসান হোসাইন ও খেজুর খাইবে না ফাতেমাও খাইবে না আমার আল্লায় ডাক দিয়ে বলল জীবনের ইরে আমার নবীরে বল আমার নবী যেন আঙ্গুল দিয়ে ইশারা দেয় ওই বালতি উঠে যাবে আল্লাহ এবার নবীজি আমার কই কুফের পাশে যাইয়া ইশারা দিশে রে আমার নবীজির আঙ্গুলের ইশারায় এক বালতি পানি শুদ্ধাই বালতিটা কুফরের নিচ থেকে উপরে উঠে গেছে আমার বন্ধুরা বাবার আমার এ বন্ধুরা আমার নবীজি ইসলামের জন্য কত কষ্ট করেছে ইননা আদিনা হিল ইসলাম আমার নবীজি কত রক্ত মোবারক দিয়েছে আল্লাহ আকবার বলেন না নবী আমার উহুদের ময়দানে দাঁত ভেঙেছে আমার নবী টাইফের ময়দানে রক্ত মোবারক ঝরাইছে আমার নবীজির মাথার মধ্যে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে হেরে বন্ধুরা আমার নভী আমার ইসলামের জন্য কত কষ্ট করেছে খাইবার জয় করার পর নবী আমার একটু স্বস্তির নিঃশ্বাস পেলেছে ইসলামের জয় হয়ে গেছে খাইবারের ইহুদিরা পরাজিত হয়েছে একজন নারী নারী ইহুদি খাইবারের ওই মহিলাটা জানতো আমার নবীজি বকরির গোস্ত খুব পছন্দ করতো বকরির সামনের পাও নবীজি খেতে বড় ভালোবাসত বন্ধুরে আমার ওই হুদি মহিলাটা বকরি ভাজি করে প্যাকেট করে আমার নবীজির কাছে পাঠাইয়া দিলেন নবী আমার জিজ্ঞাসা করল রে এটা কি সৎকা না হাদিয়া সৎকা হইলে আমি খাব না দিয়া বলে আমি গ্রহণ করব কইয়া রাসুল আল্লাহ নবী গো নবী এটা আপনার জন্য হাদিয়া দিয়েছি নবী আমার ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া বktir ভুনা গোস্ত সামনে যখন আসলো রে নবী আমার গোস্তের মধ্যে কামড় দিছে হে বন্ধুরা আমার ওই ভাজা ভুনা গোস্ত নবীর সাবাইতেছে ছবাইতেছে এমন সময় হাড়ি থেকে একটা আওয়াজ আসলো নবী এই গোস্ত না গো নবী এই গোস্তের মধ্যেই হুদির বাচ্চা বিশমিশাইয়া দিছে আপনি নবী যেন মৃত্যু বরণ করেন আল্লাহ নবী আমার সাথে সাথে खुदा 갔다 এই গোস্তটার হাত থেকে ছেড়ে দিয়েছে নবীজির একজন সাহাবি হযরত বিশুর রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবীর দেখায় দেখায় এই গোস্তটা সাবাইতে শুরু করছে রে গোস্ত গিলি ফেলেছে সাথে সাথে বিষক্রিয়া শুরু হয়ে গেছে সারাটা শরীর সবুজ বর্ণ হয়ে গেছে আহারে আমার নবীজি এই গোস্তটা ঝেড়ে দিলেন নবী আমার ওই ইহুদি মহিলা জিজ্ঞাসা করলেন সত্য করে বলো তুমি গোস্তের মধ্যে কি বিষ মিশিয়ে দিয়েছো ডাক দিয়ে বলে হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সত্যি আমি গোস্তের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ বলান আর একটু জোরে না নাউজুবিল্লাহ আমার বন্ধুরা গভীর মনোযোগ মোহাব্বতের কান লাগাইয়া শোনেন নবী আমার কত কষ্টে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আজকে সেই ইসলাম কি নিয়ে আমরা ফুটকা রাবারের মতো টানাটানি করতেছি কথা বলেন ঠিক না বেঠি কেউ ফাঁস করলি টাইম না চিড়ে ফেলে আবার কেউ লম্বা টুপি ফেলে দেয় কথা কোন ঠিক না বেঠি কেউ এই দল করে সেই দল করে কেন এত টানা টানি লাকুম দিন ও দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে কথা বলেন ঠিক না বেটি তাই আমি কখনো দল নিয়ে ফারাফারি করতে রাজি নাই আপনার যা খুশি তাই করেন জবাব দিবেন কার কাছে বলেন আর একটু জোরে বলেন না কার কাছে আমার বন্ধুরা গভীর মনোযোগ তবে সত্যিকার ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে কেননা ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে কথা বলেন ঠিক না বেঠি বন্ধুরারে আমার বাবার আমার বলে গেলে চলবে না আহারে সাহাবাই কেরাম কত কষ্ট করেছে রক্ত দিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এ বন্ধুরাই আমার গভীর মনোযোগ দিচ্ছে আমার নবীজি ইসলামের দাওয়া দিতে যাইয়া সাত দিন পরে বাড়ির মধ্যে আসলেন ওই দিকে হজরতে মা আয়সা তাআলা আনহা, আমার নবীজি বাড়ির মধ্যে না থাকায় হজরতে আবু সিদ্দিক রাদি আল্লাহ আনহু নিজের কন্যার জন্য কিছু খেজুর আনছে নবী বাড়িতে নাই নিজের কন্যা খাওয়ার জন্য কিছু খেজুর মেয়ের বাড়িতে আনছে আপনারা মেয়ের বাড়িতে গেলে মুরগি নেন হাঁস নেন ডিম নেন চাউল নেন টাকা পয়সা দেন শাড়ি দেন কাপড় দেন কথা কোন ঠিক না ঠিক দেওয়ার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার বন্ধুরা খজরতে আবু মক্কু সিদ্দিক না দিয়ে আল্লাহ কন্যার জন্য কিছু খেজুর নিলেন আল্লাহ নবী কয়দিন নাই সাত দিন নবী বাড়ি বাড়ির মধ্যে নাই দিনের দাওয়াত দিচ্ছি আমার নবীজি আমার নবীজি সাত দিন পরে বাড়ির মধ্যে আসলেন ওই দিকে মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুর মুখের মধ্যে দেয় নাই সবগুলো খেজুর প্যাকেট করে রেখে দিয়েছে আর জোরে বলেন না আল্লাহু আকবার হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলল মারি ও মা তোমার কি ক্ষুধা লাগে নাই ও বাবা আবু বকর অবশ্যই ক্ষুধা লেগেছে তবে আমি আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলাইকে এত ভালোবাসি নবীকে ফালাইয়া আমি একটা খেজুর মুখের মধ্যে দিতে পারব না যেহেতু অনেক মা বোনেরা এসেছে তাই মা বোনদের কি নিয়ে একটু কথা বলার দরকার কথা কোন ঠিক না বা ঠিক আমার বন্ধুরা গভীর মনোযোগ হজরত আবু মক্ষ সিদ্দিক তাই তুমি খেজুর খাবে না কয় না নবীকে পালাইয়া আমি একটা খেজুর মুখের মধ্যে দিব না সাত দিন কিছুই খায় নাই আমার নবীর জন্য আল্লাহ আকবার বলেন না এ বন্ধু এ আমার নবীর যখন হুজরাখানার ভিতরে আসলো মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গুলো নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে আছে নবী আমার ডাক দিয়ে বলল আয়সা রে আয়সা খেজুর পেলে কোথা থেকে ডাক দিয়ে কয় নবী গো ও দয়াল নবী মায়ার নবী বাবা আমার জন্য হাদিয়া এনেছে আল্লাহু আকবার বলেন বাবা আমার জন্য এই খেজুর হাদিয়া এনেছে কয় খাও নাই না কেন খাও নাই নবী নবী আপনাকে পালাইয়া আমি কেমনে খেজুর খাইবো আপনি নবীর মহাবতে এই খেজুরগুলো আমি রেখে দিয়েছি ও গো আমার দয়াল নবী দেখিতে চাই তোমার প্রেমের ছবি বলে না ও গো আমার দয়াল নবী দেখিতে তোমার প্রেমের ছবি মায়া যদি লাগে তোমার দাও না দেখা গো মেরে গড়ে না ও গো আমার দয়াল দেখিতে চাই তোমার মাসাল্লা জবান খোলে ও গো দেখিতে চাই তোমার প্রেমের ছবি বলেন মায়া যদি লাগে তোমার দৌনা দেখা গুমের ঘরে বলেন দয়া যদি লাগে তোমার দৌনা দেখা চিৎকার করে বলেন না আল্লাহ এবার নবী আমার ডাক দিয়ে বলল আশারি তোমার বাবা তোমার জন্য খেজুর এনেছে হ তাহলে তো আমার তো একটা কন্যা আছে আমার একটা মেয়ে আছে যেই মেয়েটা হলো সাইয়িদাতুন নিসা এ আহালিল জান্না যিনি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী আল্লাহু আকবার বলেন ওই মা ফাতেমাকে আমরা মোহাব্বত করি কি করি না ইমাম হাসান ইমাম হুসাইন কে ভালোবাসি কি ভালোবাসি না আমার আজকের ইউটিউব ম্যান শূন্য আপডেট উনিও চট্টগ্রাম থেকে আসছে আলহামদুলিল্লাহ এখন তা আন্তর্জাতিক একটা মিডিয়া সারা বিশ্বের মধ্যে এই মাহফিলটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহ আকবর বলেন আর একটু জোরে গণ আল্লাহ হটবার এ বন্ধুরা গভীর মনোযোগ মোহাব্বতের কান লাগাইয়া শোনেন নবী আমার ডাক দিয়া বলল বললো তোমার বাবা তোমার জন্য আমার একটা কন্যা আছে যার নাম হলো মা সবাই বলেন কোন দেশের মা ফাতিমার মত নয় আমার দেশের ফাতিমার মত নয় যাদের ফেট খালি ফিট খালি কোফালের উপর এক নক্তা। আসিনি কথা আসিনি নবীজি বলেছেন সালাসাতু লাইয়াদ খুনুল জান্নাত আবাদা তিন ফকারের মানুষ যত এবাদতে করে বেহেস্ত যেতে পারবে কষ্ট পাইছেন বাবা এরা কারা নবীজি বলেছেন ওই তারা যারা নামাজও পড়ে রোজা রাখে হজ করে জাকাত টুপিও পড়ে দাঁড়িয়েও রাখে পাঞ্জাবি পড়ে দান খয়রাত করে কিন্তু নিজের বিবি নিজের মেয়ে পর পুরুষের সামনে উলঙ্গ গড়ে উলঙ্গ বোঝেন না গেঞ্জিয়া শার্ট প্যান্ট পড়লে এটা তো উলঙ্গই কে রাগ করতেছেন আমার সাথে বাস্তব না অবাস্তব আমার বন্ধুরা দুই নম্বরে নবীজি বলেছি ও মা ও বনে দাগু যেহেতু আপনারা আজকে মাহফিলের মধ্যে অনেক মা বোনেরা এসেছেন তাই আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করতেছি নবীজি বলেছেন আর রাজিলা তুমি ওই সমস্ত মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না যেই মহিলা পুরুষের মতো পোশাক পরে গেঞ্জি পরে প্যান্ট পরে আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার নবীজি বলে ওই সমস্ত মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না তিন নাম্বার কারা আমার নবীজি বলে এমন সমস্ত যুবক যারা ইয়াং স্টার শরীরের গরমের জন্য আলমুদ মিনুল খামর মদ পান করে পেন্সিডাইল সেবন করে ইয়াবা টেবলেট সেবন করে মাঝে মাঝে ডলাও নাকি খায় খায় হ্যাঁ তারপরে সভাপতি সাপ শিনছে গো গান আসলে ঠিক নিই না খাইলেও জানে কথাখন ঠিক নিই কারণ কিছুদিন আগে একটা মাহফিলে রওনা করলাম দেখলাম প্রায় পাঁচ সাতজন যুবক বসে বসে ফুলের মধ্যে কি জানি ধ্যান করতেছে আমি ড্রাইভারকে বললাম গাড়িটা একটু ব্রেক করো দেখি যুবকেরা কি ধ্যান করে এখন তাকাইয়া দেখলাম যুবকেরা কি জানি ডলতেছে ড্রাইভার করে গেলাম কি করে কখন ডলাডলি করে জোর না সোবান আল্লাহ দেখছেন কি খুশি সোবান করে আমি তো প্রথমে কইছি ঠিক রাখতো আমার ওয়াজ শুনতে হলে দেমাগ ঠিক রাখতো হবে জোরে বলেন না নাউযুবিল্লাহ আরেকটু জোরে কর আমি কিরে ডলা ডলি করে কা কুজুর পরিষ্কার করে পরিষ্কার করে দানা দানা এটা খেলে নাকি মাথা বেশি ঘুরে একবার এক গাঞ্জুটি দৌড়লাম আমি গাড়ির সামনে সিট পাই না পিছনে বসছি ঢাকা একটা বাসের ভিতরে ঢাকা তো সব গাড়ি লোকাল কথা কন ঠিক নি হুজুর কিছু মনে করেন না বললাম কেন কয়েকটু সামনে যাই বসেন আমি করলাম দেখ কেন অসুবিধা কি হোয়াট ইজ দিস তোমার প্রয়োজন হলে তুমি সামলা যাও। কোনো মনে করেন না। একটু নেশা করব তো। নাউযু বিল্লাহি। আর একটু আরেকটু জোরে করুন না হঠাৎ করে দেখলাম পকেট থেকে এক বাম্বুল বার কইরা ফাঁস করে মেজের কানডিটা দরাই। জোরে জোরে করুন না আর বিল্লাহ। আল্লাহু জোরে করুন না জিজ্ঞাসা করলাম কুদ্দুস কই আস হুজুর আকাশে উঠতেছি কইলাম না বেডা গাড়ির মধ্যে বাসে উড়ি বিমানে বিমানে জোরে জোরে যুব সমাজকে নষ্ট করে দিতেছে আমার নী বলেছে যারা নেশা পানি নেশাগ্রস্ত করে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না চিৎকার করে বলেন না

নবী আমার গাঁজা খাইতুনি সাহাবিরা খাই তুনি তাহলে আমরা কেন খাব এ মা খাবো আমার একটা কন্যা আছে রে আমি আমার কন্যার জন্য কিছু হাদিয়া পেশ করার দরকার নবী আমার জানে মা ফাতিমার ঘরের মধ্যে কোন খাবার নাই হজরত ইমাম ইমাম হাসান তাদেরকে খাবার দিতে হবে কিন্তু আমি যে আমার মেয়ের জন্য কিছু খেজুর নিব থেকে নিব আমার নবীজি তাই কাজের সন্ধানে বের হইয়া গেলেন নবীজি আমার কাজের সন্ধানে বের হইয়া একজন খ্রিস্টানের খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন যাইয়া মালিককে বললেন ও বাগানের মালিক আপনি কি বাগানের মালিক কয় হ কি দরকার কয় আমি এসেছি কাজের সন্ধানে আমাকে কি আপনি কাজ দিবেন কাজের বিনিময়ে আমি খেজুর চাই সুবহানাল্লাহ বলেন আর একটু দেখুন ওই খ্রিস্টান পাদ্রী বললেন হ ওই খ্রিস্টান লোকটা বললেন হ আমি আপনাকে কাজের বিনিময় খেজুর দিতে পারবো এবার আমার নবীর সাথে তার চুক্তি হলো আপনি যদি ওই কূপ থেকে চল্লিশটা বালতি পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতে পারেন প্রতি বালতির একটি করে খেজুর পাবেন চল্লিশটা বালতি যদি আপনি উঠাইতে পারেন আপনাকে আমি চল্লিশটা খেজুর দিব আমার নবীজি বলল আমি রাজি আছি রে যেই নবীর শরীরের মধ্যে কোনো দিন মাসি বসে নাই যেই নবীর শরীরের মধ্যে কোনো মশা বসে নাই যেই নবীর হাসুরের ময়দানে সাফা হাতি আহালিল উম্মাতি সাফাতিলি আহালিল কাবা ইরিমিন উম্মাতি গুনাগার উম্মতদেরকে সাফায়াত করে জান্নাতে নিবে তাহাতাল আরশি ফাকাউ সাজিদান আরশের নিচে সেজদায় পড়ে যেই নবী আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে ওই নবীর হাতের মধ্যে বালতি খেজুরের বিনিময়ে নবী পানি উঠা ওয়াকফাল্লাহ নবী আমার এক বালতি তুললেন দুই বালতি তুললেন তিন বালতি তুললেন গ এই ভাবে নবী আমার প্রতিটা বালতি টানে আমার নবীর নূরানী সুন্দর হাত মোবারক লাল টকটকে হইয়া গেছে আল্লাহ ফেরে আমার বন্ধুরা নবী আমার উনচল্লিশ বালতি উঠাইতে যাইয়া রশি ধরে যখন টান দিছে রে ঠাস করে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের নিচে চলে গেছে এবার খ্রিস্টান লোকটা এসে বলতেছে কেন আপনি পানি কেন উঠাইতেছেন না পানি সবাই না কত বালতি উঠান আপনার সাথে চল্লিশটা বালতি উঠানের কথা চল্লিশ বালতির বিনিময়ে আপনাকে চল্লিশটা খেজুর দিব ডাক দিয়ে বলতেছে আমার নবীজি আমি তো উনচল্লিশ বালতি উঠাইছি চল্লিশ বালতির সময় যখন আমি রশি ধরে টান দিয়েছি আপনার রশিটা পচা তাই সেটা ছিঁড়ে ছিঁড়ে গেছে বালতিটা নিচে চলে গেছে ওই খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলল তাহলে আপনাকে একটা খেজুর দেওয়া হবে না নবী আমার ডাক দিয়ে বলল আপনার সাথে যায় কথা ছিল আমি তো তাই উঠাইতে চাইছি আপনার রশি খারাপ হওয়ার কারণে বালতিটা নিচে চলে গেছে রশি চেড়ে গেছে আমাকে উনচল্লিশটা খেজুর দিয়া দেন আমার নাতি সরদার মহিলাদের সর্দার ফাতেমা খুদাকত এই খেজুর গুলো নিলে তারা খেজুর খাইবে আল্লাহ আকবর বলেন ওই খ্রিস্টান লোকটা বলে না আমি খেজুর দিব না বলে আমাকে খেজুর দেন এবার ওই খ্রিস্টান লোকটা ডাইন হাতটা উঠাইয়া আমার নবীজির গালের মধ্যে এত জোরে একটা থাপ পড়তেছে ইয়ার শোনাল্লাহ আমার নবীজি কালের মধ্যে চাপ দিয়া দৌড়লা ডাক নবী আমার রুমালটা দিয়া এইভাবে ডাকটা দিলে Ya Resulallah! Ya Resulallah! <laughs> <Allah Allah>. <laughs> 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 Yokun abi, kutu koştu, kurşun yapamadın abisi. <laughs> Ağabey! নবী আমার রুমাল টাকাইয়া দিলেন দাও আমার খেজুর দাও ওই খ্রিস্টান লোকটা খেজুর আমার নবীজি রুমালের মধ্যে দিছে নবী আমার রুমালের এক সাইড দিয়া গালটা ঢাকনা দিলেন আমার ফাতে বাজু আমার গাল দেখে আঙ্গুলের দাগগুলো দেখে রে ইমান হাসা নহাই ন খেজুর খাইবে না খাইবে না আমার আল্লাহ ডাক দিয়া বলল জীবরা ইল রে আমার নবী রে বলো আমার নবী যেন আঙ্গুল দিয়া ইশারা দেয় ওই বালতি উঠে যাবে আল্লাহ এবার নবীজি আমার কই কুফের পাশে যাইয়া যেই মাত্র ইশারা দিছে রে আমার নবীজির আঙ্গুলের ইশারায় এক বালতি পানি শুদ্ধাই বালতিটা কুফরের নিচ থেকে উপরে উঠে গেছে নরয় থাকবেন নরইর হে বন্ধুরা আমার মহাবতীর কান লাগাইয়া শোনে এই সোখের পানি কার জন্য জমা রাখবেন সোখের পানি ছাড়েন এ বন্ধুরা আমার আজকে যদি একটা পোটা চোখের পানি ছাড়তে পারেন আমার নবীজির মোহাব্বতে আপনাকে আল্লাহ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইয়া নিবে এবার আমার নবী একটা মুহূর্তের জন্য দাঁড়াইলেন না দৌড়াইয়া চলে গেলেন বাড়ির মধ্যে নবী আমার গালটা ঢাকনা দিয়ে আছে আর নবীজি আমার খেজুর গুলো বন্টন করতেছে ওই খ্রিস্টান লোকটা মনে মনে ভাবতেছে কিরে আমি ওই লোকটার গালের মধ্যে একটা থাপ্পড় দিলাম ওই লোকটা দেখি একটুও প্রতিবাদ করে না এটা কেমন লোকের যিনি আঙ্গুল দিয়ে সারা দিয়েছে পানি শুদ্ধায় বালতিটা কুফের নিচ থেকে উঠে গেছে যিনি বলেছেন আনা খাতামুন নাবি জিনা লা নাবিয়া বাদি আমি হচ্ছি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না বইসতুম আল্লিমান আমি নবী শিক্ষক হইয়া পৃথিবীতে এসেছি আনা মা দিন আতুল আলমেওয়া আলিজুন বাবুহা আমি নবী এলেমের শহর ওই শহরের দরজা খজরতে আলী আমার বন্ধুরাও ওই খ্রিস্টান লোকটা মনে মনে মারতেছি আমার মায়ের না একদিন বলেছে ও বাবা তুই তো খ্রিস্টান ধর্মের মধ্যে রয়ে গেছ আমি তো এমন একটা লোকের কাছে মুসলমান হয়ে গেছি যে লোকটাকে কেউ গালি গালি উল্টা না আমি এমন একটা লোকের কাছে মুসলমান হয়েছে রে বাবা যাকে কোনো দিন আঘাত করলে ফিরে আঘাত করে না আল্লাহ আকবার বলেন তাহলে এই লোকটাই কি সেই লোক যাকে আমি মেরেছি জবাবে কিছুই বলে নাই আমি কি করলাম রে আমি কি করলাম হাতের মধ্যে একটা চাকু লইয়া নিজের হাতটার মধ্যে কমাইতে শুরু করছ ওই খ্রিস্টান লোকটা নিজের হাতের মধ্যে আঘাত করতে করতে নিজের হাতটাকে দুই টুকরো করে বাম হাতের মধ্যে ডাইন হাতটা রইয়া আমার নবীর জন্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে যাইয়া মসজিদে নববীর কাছে যাইয়া দেখতেছে নবীর সাহাবি হজরতে সালমান পারসি ডাক দিয়ে বলতেছে ও নবীর সাহাবি আপনার নাম কি কয় আমার নাম হজরতে সালমান পারসি কয় নবী কোথায় কয় আমার নবীজি হুজরা খানার ভিতরে খেজুর বিলাইতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 ওই খ্রিস্টান লোকটা হুজুর খানের থেকে দৌড়াচ্ছে নবীর সাহাবী নবীর সাহাবী হযরতে সালমান ফারসি বললেন আপনিও আমার সাথে আসেন আপনিও আমার সাথে আসেন আমার নবীকে একটু ডেকে দেন হজরতে সালমান পারসি আমার নবীজির কাছে যাইয়া বলে নবী গো নবী একটা লোক আপনার সাথে দেখা করতে এসেছে আল্লাহ আকবার বলেন আরেকটু জোরে কন্যা আল্লাহ আকবর সালাতু সালাম জানাই দুরু দসালাম সালাম জানায়া ফনারু ফরে নবী গো আমার গুনা গারে বলেন সালাতু সালাম দুরু সালাম জানাই গারে নবী গো আফনার নবী গো আমরা গো না হাই হাই কোরানে শুই নাচিয়া আমি নবী গো না গারে বন্ধু আপনি ও ইয়া রাসূলুল্লাহ বলেন হায়রে কোরআনে শুই নাচিয়াম নবী গুনাগারের বন্ধুয়া আপনিও ফিলায়েন কাউসারের পানি ফিলায়েন কাউসারের পানি ময়দানে হাশরে নবী গ আমরা গুণা এ বন্ধুরাই আমার গভীর মনোযোগ এবার দেখতেছে। আমার দয়াল নবী মায়ার নবী হুজরা খানা থেকে বের হচ্ছে গালটা ডাকনা দেওয়া রুমাল দিয়া আল্লাহ আকবার খ্রিস্টান মনে মনে ভয় পাইতেছে না জানি নবীজি আমাকে থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড় দেয় আমার নবী যতই সামনে আসছে সে ততই ভয় পাচ্ছে আমার নবী ডাক দিয়া বলে এরে আল্লাহর বান্দা তোমার কাছে জানতে চাই

এই খ্রিস্টান লোকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে নবী গো আমি তো ভুল করে ফেলেছি গো নবী আমাকে ক্ষমা করে দিয়েন যেই হাতে আপনি নবীর গালের মধ্যে আমি থাপ্পড় দিয়েছি এই হাতটা আমি রাখি নাই এই হাতটাকে আমি চাকু দিয়া নিজের হাত নিজে কেটে ফেলেছি নবী আমার কয়েক কেন তুমি এমন করেছ রসুল আল্লাহ আপনাকে যে আমি থাপ্পড় মেরেছি এই জীবনের কি দাম আছে গণবি আমার নবী ডাক দিয়ে বলে এরে তোমার প্রতি আমার কোনো দুঃখ থাকবে না তুমি যদি এমন একটা বাক্য ফড়ো কি বাক্য কয় আমার সাথে ফড়লা লা ইলাহা ইল্লা দাও তোমার কাটা হাত আমি রহমাতুল লিল আলামিনের হাতে দাও আল্লাহ বলেন আহারে আমরা এমন একজনও বীরুম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী সেদিন আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল আল্লাহ তুমি কেন নবী বানাইলা নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতা আমরা বড় খুশি হয়ে যেতাম এক একজন নবী এক একটা কাউমের নবী আমার আত্মার নবী দয়ার নবী মায়ার নবী নূরের নবী হচ্ছে তামাম কুল কায়নাতের নবী ওই নবীকে কোনোদিন ছোট নজরে দেখবেন না আমাদের মতো মনে করবেন না

ওরে মানো শোভা আল্লাহ প্রেমের কারণে বল না মানো নাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে রে সনে বলেন প্রেমের ডোরে বান্দরে ম আল্লাহ বানাইলো কত জাতি হইল না তার প্রেম পিরিতি ঠিক না বেঠে কহত জাথি হইল না তার প্রেম প্রীতি হায় হায় অবহেষে বানায় মানুষ প্রেমের কারণে বলেন অবহেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার দিনার সনে বলেন প্রেমের ডোরে বান্দরে মো নূর নবী নাই আল্লাহ প্রেমের কারণে হায় হায় নবী নাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে বলেন প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে বলেন না নূর নবী নাই লাল্লা মাসাল্লাহ জোরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মদিনার সব নবী আমার এবার ওই খ্রিস্টানের কাটা হাতটা আমার নবীজির হাতের মধ্যে লইয়া আমার নবীজির নিজের থতো মোবারক নিজের হাতের মধ্যে লইয়া ওই খ্রিস্টানের কাটা যেই জায়গা থেকে হাতটা কেটে ফেলেছি ওই জায়গার মধ্যে আমার নবীজি পবিত্র থতো মোবারক লাগাইয়া দিছে আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর বন্ধুরা রে আমার আমার এবার যখন খ্রিস্টানের হাতটা তার কাটা জাগার মধ্যে লাগাইয়া দিছে ওয়াল্লার কসম দলের গবেষণা করে দেখেন আমার নবী কেমন নবী আমার নবী আমাদের মত নয় কথা বলেন ঠিক না বেঠি নবী তো দূরের কথা নবীর প্রস্তাব মোবারকও আমাদের মত নয় নবীর থতো মোবারকও আমাদের মত নয় নবীর পায়খানা মোবারকও আমাদের মত নয় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার যেই মাত্র আমার নবী থতো মোবারক দিয়া খ্রিস্টানের হাতটা সাথে সাথে তার কাটা হাত চোড়া লেগে গেছে জিন্দাবাদ জিন্দাবাদ